দেখ এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কোশ্চেন নাম্বার নাইন। কোশ্চেন নাম্বার নাইন, কোশ্চেন নাম্বার নাইনটা কী বলছে? ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কার্ভ, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কার্ভ, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য কার্ভ। কার্ভটা কেমন দিয়েছে? কার্ভটা হচ্ছে যে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর, এরকম ধরনের দিয়েছে। আমরা কার্ভটার প্রথমে স্কেচ বানাবো। স্কেচ বানাবো মানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিয়ে দিলাম, এটা আমার এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দিয়ে দিলাম, এটা অরিজিন হয়ে গেল। আচ্ছা এবার দেখ, লক্ষ্য কর, ফার্স্ট স্টেপ একই কথা। প্রথমে ফার্স্ট স্টেপ, ফার্স্ট স্টেপটা কীরকম? ফার্স্ট স্টেপটা হচ্ছে প্রথমে এ কোথায় কোথায় কাট করেছে দেখা যাক, এক্স অ্যাক্সিসকে কোথায় কোথায় কাট করেছে। এক্স অ্যাক্সিসের কাটিং পয়েন্ট বলতে গেলে ওয়াইটা জিরো পুট করতে হয়, তাহলে পুট কর ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে এখানে ওয়াই ইকুয়াল টু যদি জিরো পুট করিস তাহলে কী হবে? সেটা হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার ফোর সমান জিরো। এখান থেকে এক্স স্কোয়ার যদি কমন নিয়ে নিস তাহলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এটা জিরো, তার মানে এখান থেকে এক্স সমান জিরো পাবি আর প্লাস মাইনাস এ পাবি। আচ্ছা তাহলে জিরো পাবি মানে হচ্ছে অরিজিন এলো, মাইনাস এ মানে এইখানে মাইনাস এ আর এইখানটা হচ্ছে প্লাস এ, তাহলে এটা এ কমা জিরো, এটা হচ্ছে জিরো কমা জিরো আর এটা হচ্ছে মাইনাস এ কমা জিরো, এরকম কার্ডটা দাঁড়াবে। দেখ লক্ষ্য কর, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে যে নেক্সট আমি যেটা বলছিলাম, তাহলে এই কার্ডটার ক্ষেত্রে, এই কার্ডটার ক্ষেত্রে কী হচ্ছে, এক্স অ্যাক্সিসে কোথায় কোথায় কাট করছে সেটা আমি কিন্তু পেয়ে গেলাম। এক্স অ্যাক্সিস জিরোতে কাট করছে মানে অরিজিনেতে, প্লাসে আর মাইনাসে, বেশ। তাহলে এটা ফার্স্ট স্টেপটা গেল। আচ্ছা এবার আমি আসছি কিসে, সেটা হচ্ছে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপটা কী করবো দেখ, সেকেন্ড স্টেপটা হচ্ছে যে আমরা এক্সের ভ্যালুটা যখন জিরো থেকে এ এর মধ্যে থাকছে, এক্সের ভ্যালুটা যখন জিরো থেকে এ এর মধ্যে থাকছে, জিরো লেস দ্যান এক্স লেস দ্যান এ, আর জিরো থেকে এ এর মধ্যে যখন একটা এক্সের ভ্যালু পুট করতো, এক্সের ভ্যালু যদি আমি পুট করি তাহলে দেখ এখানে যদি পুট করি ধর এ বাই টু, যদি পুট করি জিরো থেকে এর মধ্যে মানে কিন্তু এ বাই টু পুট করতে পারি, তো তাহলে এটা কী আসবে, এ স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বাই ফোর মাইনাস এ টু দি পাওয়ার ফোর বাই টু টু দি পাওয়ার ফোর মানে সিক্সটিন। দেখ এটা অলওয়েজ কিন্তু গ্রেটার দ্যান জিরো নাম্বার, তাই তো? এবং ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়াই পুট করলে আমার কী হবে, ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়াই পুট করলে কার্ভটা কোনো পরিবর্তন হবে না, তার মানে এইখানটাতে সে কিন্তু একটা এরকম লুপ কিন্তু সে ফর্ম করবে, ঠিক আছে? সিমিলারলি একই রকম এই দিকেও কিন্তু একটা আমার লুপ ফর্ম করবে, ঠিক আছে? তার মানে এই দিকে যাবে এবং গিয়ে এই দিকে ঘুরে, প্রথমে এখান থেকে স্টার্ট করে এদিকে ঘুরে গিয়ে আবার এদিকে ঘুরে এখানে এসে আবার এখানে ফিট করবে, ঠিক আছে? এবং একটা জিনিস লক্ষ্য কর, যখন এক্সটা গ্রেটার দ্যান এ, এর থেকে যখন বড়, এর থেকে বড় যদি এখানে বসাই তাহলে কিন্তু ওয়াইটা ইমাজিনারি আসবে। আগের অঙ্কটা যেমন বলছিলাম ঠিক ওয়াইটা ইমাজিনারি আসবে, তার মানে আমার কিন্তু এইটার ডান দিকে, এর ডান দিকে কোনো কিন্তু পার্ট আমার থাকবে না কার্ভটার, এবং মাইনাস এর বাঁ দিকেও কোনো পার্ট থাকবে না, মানে এইখানে অরিজিন থেকে এটা এদিকে গিয়ে মাইনাস এতে গিয়ে আবার ঘুরে কিন্তু আবার এতে গিয়ে এখানে, তার মানে এর থেকে বেশি যাবে না কার্ভটা, ঠিক আছে? তাহলে সেই জন্যই এখানে বলছে কিন্তু কার্ভটাকে ট্রেসটা করা হলো, ঠিক আছে? আচ্ছা এবার কী বলছে যে এরিয়াটা বার করতে, এরিয়া মানে আমরা এটা কিন্তু এক্সের জায়গায় মাইনাস এক্স, এটাতে এই কার্ভটাতে এক্সের জায়গায় মাইনাস এক্স বসা বা ওয়াইয়ের জায়গায় মাইনাস ওয়াই বসা, কার্ভটাতে কোনো কিন্তু চেঞ্জ আসবে না, নো চেঞ্জ, কোনো চেঞ্জ আসবে না কার্ভে, পরিবর্তন হবে না, তার মানে এটা কিন্তু সিমেট্রিক্যাল, এটা কিন্তু সিমেট্রিক্যাল, সিমেট্রিক্যাল অ্যাবাউট বোথ অ্যাক্সিস, বোথ অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিসে তো সিমেট্রিক্যাল, অ্যাবাউট সিমেট্রিক্যাল অ্যাবাউট বোথ অ্যাক্সিস। তাহলে বোথ অ্যাক্সিস যদি হয়, বোথ অ্যাক্সিস মানে কি, মানে হচ্ছে যে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস দুটোতেই কিন্তু সিমেট্রিক্যাল, তার মানে আমি যদি এরিয়া এইখান থেকে এই শেডেড রিজিয়নটার যদি এরিয়া বার করি, মানে এই যে দেখ আমি কালো করে দিচ্ছি এই অংশটা যদি এরিয়া বার করি, দেখা যদি চার দিয়ে গুণ করে দিই তাহলে কিন্তু গল্পটা আমার হয়ে যাবে, তাই তো? তাহলে আমি ফোর জিরো টু এ ওয়াই ডিএক্স করছি,
তাহলে ফোর ইন্টিগ্রেশন জিরো টু এ, ওয়াই মানে কত, এখান থেকে ওয়াইটা বসালে এদিকে নিজে নামিয়ে দে, তাহলে অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার কমন নিলে আমার আসছে কত, সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, তাই তো, তার গোটাটার আমার রুট আসছে, তাই তো, ওয়াইয়ের ভ্যালু কার্ভটা থেকে ওয়াইয়ের ভ্যালু তাই আসছে, তাহলে এখান থেকে আসছে এক্স বাই এ, তাই না, তাহলে ফোর ইন্টিগ্রেশন জিরো টু এ এক্স বাই এ রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা আসবে, ঠিক আছে। আচ্ছা এবার এইটাকে তুই রুটটাকে জেড ধর, জেড পুট কর, রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান যদি জেড পুট করিস, দিয়ে ইন্টিগ্রেশন নর্মালি যদি করিস, তাহলে এটা আসবে কত, ফোর বাই থ্রি এ স্কোয়ার স্কোয়ার ইউনিট, ইন্টিগ্রেশন নিজেকে করতে হবে, আমি মানেটা বোঝাতে পারি আর কিছু না।